এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। তুমি যে আমাদের খেয়ে আমাদের পরেই আমাদের সঙ্গে বেইমানি করবে বলে ওর সঙ্গে গিয়ে মিশেছো, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এর শাস্তি তো তোমায় পেতেই হবে। বিশ্বাসঘাতককে দেবরাজ চ্যাটার্জি ক্ষমা করে না। ওকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, ও আর এরকম করবে না। দাদা থামো না, কেন এসব করছো অকারণ? কিছু কি ব্যাপার বলতো তোর? আজকাল আমার বিরুদ্ধে কথা বলতে তুই খুব শিখেছিস দেখছি। ব্যাপারটা কি, তুই কি ধীরে ধীরে আলোর পক্ষ নিচ্ছিস নাকি? এই তো শোন, আমি বলে দিচ্ছি, নন্দিনী যা করেছে তার জন্য শাস্তি হবে আজকে সারাদিন না খেয়ে থাকা। আর কেউ যদি লুকিয়ে ওকে খাবার দেওয়ার চেষ্টা করেছে সেও না খেয়ে থাকে। সারাদিন না খেয়ে থাকবো কি করে? কি করে থাকবে সেটা তো আমাদের জানার কথা না। আমরা কেন জানবো, আমরা জেনে কি করবো? দাদা বলে দিয়েছে ওটা হুকুম, দাদা যা বলেছে সেটাই হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু আমরা তো ইতিমধ্যে সবারই রান্না বসিয়ে ফেলেছি। নন্দিনী না খেলে তো খাবার নষ্ট হবে, আর খাবার নষ্ট হলে তো গৃহস্থের অকল্যাণ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, নন্দিনীর খাবারটা আমাদের গাড়ির ছেলেটাকে দিয়ে দিও, তাহলে তোর খাবারটা নষ্ট হবে না।